হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমরা বাগধারা বিষয়ে আলোচনা করব। বাংলা বিভাগের গ্রামারের বাগধারা থাকে, বিভিন্ন পরীক্ষায় বাগধারা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা মোটামুটি 375টি বাগধারা আলোচনা করব। আমি তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণগুলো পরপর বলছি। অকাল কুষ্মাণ্ড অর্থাৎ অপদার্থ বা অকেজ, অক্কা পাওয়া মানে মারা যাওয়া, অগস্থ যাত্রা অর্থাৎ চিরদিনের জন্য প্রস্থান, অগাধ জলের মাছ অর্থাৎ সুচতুর ব্যক্তি, অর্ধচন্দ্র অর্থ গলা ধাক্কা, অন্ধের ষষ্ঠী অর্থ একমাত্র অবলম্বন, অন্ধের নাড়ি অর্থ একমাত্র অবলম্বন, অগ্নিশর্মা নিরতিশয় ক্রুদ্ধ, অগ্নি পরীক্ষা অর্থ কঠিন পরীক্ষা, অগ্নিশর্মা অর্থ ক্ষিপ্ত, অগাধ জলের মাছ অর্থ খুব চালাক, অতি চালাকের গলায় দড়ি অর্থ বেশি চাতুর্যের পরিণাম, অতি লোভে তাঁতি নষ্ট অর্থ লোভে ক্ষতি, অদৃষ্টের পরিহাস অর্থ বিধির বিড়ম্বনা, অর্ধচন্দ্র দেওয়া অর্থ গলা ধাক্কা দিয়ে দেওয়া, অষ্টরম্ভা অর্থ ফাঁকি, অথই জলে পড়া অর্থ খুব বিপদে পড়া, অন্ধকারে ঢিল মারা অর্থ আন্দাজে কাজ করা। নেক্সট, অমৃতে অরুচি অর্থ দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা, অকুল পাথর ভীষণ বিপদ, অনুরোধে ঢেকি গলা অনুরোধ দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেওয়া, অদৃষ্টের পরিহাস অর্থ ভাগ্যের নিষ্ঠুরতা, অল্প বিদ্যা ভয়ঙ্করী অর্থ সামান্য বিদ্যার অহংকার, অনধিকার চর্চা অর্থ সীমার বাইরে পদক্ষেপ, অরণ্যে রোদন অর্থ নিষ্ফল আবেদন, অহিনকুল সম্বন্ধ অর্থ শত্রুতা, অন্ধকার দেখা অর্থ দিশেহারা হওয়া, অমাবস্যার চাঁদ অর্থ দুর্লভ বস্তু, আকাশ কুসুম অর্থ অসম্ভব কল্পনা, আকাশ পাতাল অর্থ প্রচুর ব্যবধান, আকাশ থেকে পড়া অর্থ অপ্রত্যাশিত বা অবাক হওয়া, আকাশের চাঁদ অর্থ আকাঙ্ক্ষিত বস্তু, আগুন নিয়ে খেলা অর্থ ভয়ঙ্কর বিপদ, আগুনে ঘি ঢালা অর্থ রোগ বাড়ানো, আঙুর ফুলে কলা গাছ অর্থ অপ্রত্যাশিত ধনলাভ, আঠারো আনা অর্থ সমূহ সম্ভাবনা, আদায় কাঁচকলায় অর্থ তিক্ত সম্পর্ক, আহ্লাদে আটখানা অর্থ খুব বেশি, আক্কেল সেলামি অর্থ নির্বুদ্ধিতার দণ্ড, আঙুর ফুলে কলা গাছ অর্থ হঠাৎ বড়লোক, আকাশের চাঁদ হাতে পাওয়া অর্থ দুর্লভ বস্তু প্রাপ্তি, আদা জল খেয়ে লাগা অর্থ প্রাণপণ চেষ্টা করা, আক্কেল গুড়ুম অর্থ হতবুদ্ধি হওয়া, আমড়া কাঠের ঢেঁকি অর্থ অপদার্থ, আকাশ ভেঙে পড়া অর্থ ভীষণ বিপদে পড়া, আমতা আমতা করা অর্থ দ্বিধাবোধ করা, আঠারো মাসে বছর অর্থ দীর্ঘসূত্রিতা, আলালের ঘরের দুলাল অর্থ অতি আদরে নষ্টপুত্র, আকাশে তোলা অর্থ অতিরিক্ত প্রশংসা করা, আষাঢ়ে গল্প অর্থ আজগুবিক কেচ্ছা, ইঁদুর কপালে অর্থ নিতান্ত মন্দভাগ্য, ইঁচড়ে পাকা অর্থ অকালপক্ক, ইলসে গুঁড়ি অর্থ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ইতর বিশেষ অর্থ পার্থক্য, উত্তম মাধ্যম অর্থ প্রত্যাহার বা প্রহার।
উড়নচণ্ডী অর্থ অমিত ব্যয়ী। উভয় সংকট অর্থ দুই দিকেই বিপদ। উলুবনে মুক্ত ছড়ানো অর্থ অপাত্রে মূল্যবান দ্রব্য প্রদান। উড়ো চিঠি অর্থ বেনামি পত্র। উড়ে এসে জুড়ে বসা অর্থ অনধিকারী অধিকার। উজানে কই অর্থ সহজলভ্য। উদর পিণ্ডি বুদর ঘাড়ে অর্থ একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। 49 বায়ু অর্থ পাগলামি। এক খুরে মাথা মুড়নো অর্থ একই স্বভাবের। এক মাঘে শীত যায় না অর্থ বিপদ একেবারেই আসে না বা বারবার আসে না। এলো পাথাড়ি অর্থ বিশৃঙ্খলা। এসপার ওস্পার অর্থ মীমাংসা। এক দেশে বৃহস্পতি অর্থ সৌভাগ্যের বিষয়। এক বনে দুই ভাগ অর্থ প্রবল প্রতিদ্বন্দ্বী। এলাহি কাণ্ড অর্থ বিরাট আয়োজন। ওজন বুঝে চলা অর্থ অবস্থা বুঝে চলা। ওষুধে ধরা অর্থ প্রার্থিত ফল পাওয়া। কচুকাটা করা অর্থ নির্মমভাবে ধ্বংস করা। কচু পড়া অর্থ অখাদ্য। কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না। কলম পোষা অর্থ কেরানিগিরি। কলুর বলদ অর্থ একটানা খাটুনি। কথার কথা অর্থ গুরুত্বহীন কথা। কাঁঠালের আমসত্ত্ব অর্থ অসম্ভব বস্তু। কাকতাল অর্থ আকস্মিক ঘটনা। কপাল ফেরা অর্থ সৌভাগ্য লাভ। কত ধানে কত চাল অর্থ হিসেব করে চলা। কড়াই গণ্ডায় অর্থ পুরোপুরি। কান খাড়া করা অর্থ মনোযোগী হওয়া। কান কাটা অর্থ নিরজ্জ হওয়া। কান ভাঙানো কুপরামর্শ দান করা। কান ভারী করা কুপরামর্শ দান করা। কাপুড়ে বাবু অর্থ বাহ্যিক সাজ। কেউ কেটা অর্থ গণ্যমান্য। কেঁচে গণ্ডুষ অর্থ পুনরায় আরম্ভ। কেঁচো খুঁড়তে সাপ বা কেউটে বিপজ্জনক পরিস্থিতি। কই মাছের প্রাণ যা সহজে মরে না। কুঁড়ের বাদশা খুব অলস। কাক ভুষুণ্ডি দীর্ঘজীবী। কেতা দুরন্ত পরিপাটি। কাঁচা আলগা অর্থ অসাবধান। কাঁচা পয়সা অর্থ নগদ উপার্জন। কাঁঠালের আমসত্ত্ব অর্থ অসম্ভব বস্তু। কূপ মণ্ডুক অর্থাৎ ঘর কোনো ব্যক্তি। কাঠের পুতুল অর্থ নির্জীব। কথায় চিড়ে ভেজা অর্থ ফাঁকা বুলিতে কার্যসাধন। কান পাতলা অর্থ সহজেই বিশ্বাসপ্রবণ। কাছা ঢিলা অর্থ অসাবধান। কুল কাঠের আগুন অর্থ তীব্র জ্বালা। কেঁচো খুঁড়তে সাপ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি। ক্ষয়ের খাঁ অর্থ চাটুকার। খণ্ড প্রলয় অর্থ ভীষণ ব্যাপার। খাল কেটে কুমির আনা বিপদ ডেকে আনা। গড্ডালিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ। গদাই লস্করি চাল অতি ধীর গতি সম্পন্ন। গণেশ উল্টানো অর্থ উঠে যাওয়া বা ফেল মারা। গলগ্রহ অর্থ পরের বোঝা স্বরূপ থাকা। গরজ বড় বালাই অর্থ প্রয়োজনের গুরুত্ব। গরমা গরম অর্থ টাটকা। গরিবের ঘোড়া রোগ অর্থ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা। গরু মেরে জুতোদান অর্থ বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ। গাছে কাঁঠাল গোঁফে তেল অর্থ প্রাপ্তির আগেই আয়োজন। গা ঢাকা দেওয়া অর্থ আত্মগোপন। গায়ে কাঁটা দেওয়া অর্থ রোমাঞ্চিত হওয়া। গাছে তুলে মই কাড়া অর্থ সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা। গায়ে ফু দিয়ে বেড়ানো অর্থ কোনো দায়িত্ব গ্রহণ না করা।
গুরু মারাবিদ্যা অর্থ যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ। গোকুলের ষাঁড় অর্থ স্বেচ্ছাচারী লোক। গোমার গোবিন্দ অর্থ নির্বোধ অথচ হঠকারী। গোল্লায় যাওয়া অর্থ অধপতনে যাওয়া। গোবর গণেশ অর্থ মূর্খ। গোলক ধাঁধা অর্থ দিশেহারা। গোপ খেজুরে অর্থ নিতান্ত অলস। গোড়াই গলদ অর্থ শুরুতেই ভুল। গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা। গৌরী সেনের টাকা অর্থ বেহিসাবি অর্থ। গুড়ে বালি অর্থ আশায় নৈরাশ্য। ঘর ভাঙানো অর্থ সংসার বিনষ্ট করা। ঘাটের মরা অর্থ অতিবৃদ্ধ। ঘোড়া রোগ অর্থ সাধ্যের অতিরিক্ত সাদ। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া অর্থ মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা। ঘোড়ার ঘাস কাটা অর্থ অকাজে সময় নষ্ট করা। ঘোড়ার ডিম অর্থ অবাস্তব। ঘরের খেয়ে বনের মোস্তাড়ানো অর্থ নিজ খরচে পরের বেগার খাটা। ঘাটের মোড়া অতিবৃদ্ধ। চক্ষুদান করা চুরি করা। চক্ষুলজ্জা সংকোচ। চর্বিত চর্বণ অর্থ পুনরাবৃত্তি। চাঁদের হাট অর্থ আনন্দের প্রাচুর্য। চোখের বালি অর্থ চক্ষুশূল। চোখ কপালে তোলা অর্থ বিস্মিত হওয়া। চোখে ধুলো দেওয়া অর্থ প্রতারণা করা। চশমখোর অর্থ লজ্জাহীন ব্যক্তি। চোখের মণি অর্থ প্রিয়। চামচিকের লাথি অর্থ নগণ্য ব্যক্তির কটুক্তি। চিনির পুতুর অর্থ শ্রম কাতর। চুনো পুঁটি অর্থ নগণ্য। ছকড়া নোয়ানা অর্থ সস্তাদর। ছা পোষা অত্যন্ত গরিব। ছাই ফেলতে ভাঙ্গাকুলো অর্থ সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি। ছুঁচো মেরে হাত গন্ধ করা অর্থ নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন করা। ছিচ কাঁদুনে অর্থ অল্পেই কাঁদে এমন। ছিনিমিনি খেলা অর্থ নষ্ট করা। ছেলের হাতের মোয়া অর্থ সহজলভ্য বস্তু। জগা খিচুড়ি পাকানো অর্থ গোলমাল বাঁধানো। জিলিপির প্যাঁচ অর্থ কুটিলতা। জলে কুমির ডাঙায় বাঘ অর্থ উভয় সংকট। ঝাঁকের কই অর্থ এক দলভুক্ত। ঝিকে মেরে বউকে বোঝানো অর্থ একজনের মাধ্যমে অন্যজনকে শিক্ষাদান। টনক নড়া অর্থ চৈতন্যোদয় হওয়া। টাকার কুমির অর্থ ধনী ব্যক্তি। ঠাট বাজায় রাখা অর্থ অভাব চাপা রাখা। ঠোঁট কাটা অর্থ বেহায়া। ঠক বাঁচতে গাঁওজার অর্থ আদর্শহীনতার প্রাচুর্য। ঠুটো জগন্নাথ অর্থ অকর্মণ্য। ঠেলার নাম বাবাজি অর্থ চাপে পড়ে কাবু। ডুমুরের ফুল অর্থ দুর্লভ বস্তু। ডাকের সুন্দরী অর্থ খুবই সুন্দরী। ঢাক ঢাক গুড়গুড় অর্থ গোপন রাখার চেষ্টা। ঢাকের কাঠি অর্থ মোসাহেব বা চাটুকার। টিটি পড়া অর্থ কলঙ্ক প্রচার হওয়া। তাসের ঘর অর্থ ক্ষণস্থায়ী। তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব। তালপাতা সেপাই অর্থ ক্ষীণজীবী। তিলকে তাল করা অর্থ বাড়িয়ে বলা। তুলসী বনের বাঘ অর্থ ভণ্ড ব্যক্তি। তীর্থের কাক অর্থ প্রতীক্ষারত। দুধে ভাতে থাকা অর্থ খেয়ে পড়ে সুখে থাকা। দুধের মাছি অর্থ সুসময়ের বন্ধু। ধরাকে স্বরাজ্ঞান করা অর্থ সকলকে তুচ্ছ ভাবা। ধর্মের ষাঁড় অর্থ যথেচ্ছাচারী। ধর্মের কল বাতাসে নড়ে অর্থ সত্য গোপন থাকে না। ননির পুতুল অর্থ শ্রম বিমুখ। নয় ছয় অর্থ অপচয়। নাটের গুরু অর্থ মূল নায়ক।
নিমক হারাম অর্থ অকৃতজ্ঞ, নাড়ি নক্ষত্র অর্থ সব তথ্য, নিম রাজি অর্থ প্রায় রাজি, নাম কাটা সেপাই অর্থ কর্মচ্যুত ব্যক্তি, নগদ নারায়ণ অর্থ কাঁচা টাকা বা নগদ অর্থ, পটল তোলা অর্থ মারা যাওয়া, পগার পার অর্থ আয়ত্তের বাইরে চলে যাওয়া, পটের বিবি অর্থ সুসজ্জিত, পত্রপাঠ অর্থ অবিলম্বে বা সঙ্গে সঙ্গে, পাকা ধানে মুই অর্থ অনিষ্ট করা, পাথরে পাঁচকিল অর্থ সৌভাগ্য, পুঁটি মাছের প্রাণ অর্থ যা সহজে মরে যায়, কুকুর চুরি অর্থ বড় রকমের চুরি, পুরনো কাসুন্দি ঘাটা অর্থ পুরনো প্রসঙ্গ কটাক্ষ করা, পো ধরা অর্থ অন্যকে দেখে একই কাজ করা, পায়া ভারী অর্থ অহংকার, পরের মাথায় কাঁঠাল ভাঙা অর্থ অপরকে দিয়ে কাজ উদ্ধার, পরের ধনে পোদ্দারি অর্থ অন্যের অর্থের যথেচ্ছ ব্যয়, ফফর দালালি অর্থ অতিরিক্ত চালবাজি, ফুলবাবু অর্থ বিলাসী, ফেউলাগা অর্থ আঠার মতো লেগে থাকা, ফুলের ঘায়ে মূর্ছে যাওয়া অর্থ অল্পে কাতর, ফোড়ন দেওয়া অর্থ টিপ্পনি কাটা, বক ধার্মিক অর্থ ভণ্ডসাধ্যু, বইয়ের পোকা অর্থ খুব পড়ুয়া, বজ্র আটুনি ফসকা গেরো সহজেই খুলে যায় এমন, বসন্তের কোকিল অর্থ সুদিনের বন্ধু, বিড়াল তপস্বী অর্থ ভণ্ডসাধু, বঞ্চরাম অর্থ কপট ব্যক্তি, বালির বাঁধ অর্থ অস্থায়ী বস্তু, বাড়া ভাতে ছাই অর্থ অনিষ্ট করা, বিদ্যার জাহাজ অর্থ অতিশয় পণ্ডিত, বাঘের দুধ অর্থ দুঃসাধ্য বস্তু, বুদ্ধির ঢেঁকি অর্থ নিরেট মূর্খ, বিসমিল্লাহ গলদ অর্থ শুরুতেই ভুল, ব্যাঙের সর্দি অর্থ অসম্ভব ঘটনা, ভরা ডুবি অর্থ সর্বনাশ, ভস্যে ঘি ঢালা নিষ্ফল কাজ, ভাদ্র মাসের তিল অর্থ প্রচণ্ড কিল, ভানুমতির খেল অর্থ অবিশ্বাস্য ব্যাপার, ভাল্লুকের জ্বর অর্থ ক্ষণস্থায়ী জ্বর, ভাঁড়ে ভবানী অর্থ নিঃস্ব অবস্থা, ভূতের বেগার অর্থ অযথাশ্রম, ভুঁই ফোড় অর্থ হঠাৎ গজিয়ে ওঠা, ভিজে বিড়াল অর্থ কপটাচারী, ঘোষণ্ডীর কাক অর্থ দীর্ঘজীবী, মগের মুল্লুক অর্থ অরাজক দেশ, মন্নামতি অর্থ অস্থির মানব মন, মোড়াকান্না অর্থ উচ্চকণ্ঠের শোক প্রকাশ, মিচিরির ছুরি অর্থ মুখে মধু অন্তরে বিষ, মুখ চুন হওয়া অর্থ লজ্জায় ম্লান হওয়া, মুশকিল আসান অর্থ নিষ্কৃতি পাওয়া, মেনি মুখ অর্থ লাজুক, মশা মারতে কামান দাগা অর্থ সামান্য কাজে বিরাট আয়োজন, মুখে ফুল চন্দন পড়া অর্থ শুভ সংবাদের জন্য ধন্যবাদ, যক্ষের ধন অর্থ কৃপণের ধন, জমের অরুচি যা সহজে মরে না, রত্ন প্রসবিনী অর্থ সুযোগ্য সন্তানের মা, রাঘব বোয়াল অর্থাৎ ক্ষমতাবান ব্যক্তি, সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি, রাবণের চিতা চির অশান্তি, রাস ভারী গম্ভীর প্রকৃতির, রাজা উজির মারা আড়ম্বরপূর্ণ গালগল্প, রাবণের গোষ্ঠী অর্থ বড় পরিবার, রায় বাঘিনী উগ্র স্বভাবের নারী, রুই কাতলা অর্থ পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি, রাহুদ্দশা অর্থ দুঃসময়, রাজযোটক অর্থ উপযুক্ত মিলন, লগনচাঁদ অর্থ ভাগ্যবান, ললাটের লিখন অর্থ অমোঘ ভাগ্য, লাল বাতি জ্বালা অর্থ দেউলিয়া হওয়া, লাল হয়ে যাওয়া অর্থ ধনশালী হওয়া, লেজে গোবরে অর্থ বিশৃঙ্খল হওয়া, শকুনি মামা অর্থ কুটিল ব্যক্তি, শাঁখের করাত অর্থ দুই দিকেই বিপদ, সাপে বর অর্থ অনিষ্টে ইষ্টলাভ,
শিকায় ওঠা অর্থ স্থগিত হওয়া। শিবরাত্রির সলতে অর্থ একমাত্র সন্তান। শিরের সংক্রান্তি অর্থ বিপদ মাথায় উপরে। শুয়ে শুয়ে লেজ নাড়া অর্থ আলস্যের সময় নষ্ট করা। শরতের শিশির অর্থ সুসময়ের বন্ধু। শত্রুর মুখে ছাই অর্থ কুদৃষ্টি এড়ানো। শিহর অর্থ কারাগার। ষাঁড়ের গোবর অর্থ অযোগ্য। ষোলো আনা অর্থ পুরোপুরি। ঘোল কলা অর্থ পুরোপুরি। সবুরে মেওয়া ফলা অর্থ ধৈর্য, ধৈর্যে সুফল মিলে। সফরবাজি করা অর্থ অযোগ্য ব্যক্তির চালাকি। সাত খুন মাপ অর্থ অত্যধিক প্রশ্রয়। সাত সতেরো অর্থ নানা রকমের। সাপে সূচকলা অর্থ অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা। সাতেও নয় পাঁচেও নয় অর্থ নির্লিপ্ত। সাপের পাঁচ পা দেখা অর্থ অহংকারী হওয়া। সোনায় সোহাগা অর্থ উপযুক্ত মিলন। সাক্ষী গোপন অর্থ নিষ্ক্রিয় দর্শক। সব শেয়ালের একরা অর্থ ঐক্যমত। হাটে হাড়ি ভাঙা অর্থ গোপন করা, প্রকাশ করা, গোপন তথ্য প্রকাশ করা। হাত টান অর্থ চুরির অভ্যাস। হজ বরল অর্থ বিশৃঙ্খলা। হরি ঘোষের গোয়াল অর্থ বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ। হরি লুট অর্থ অপচয়। হস্তিমূর্খ অর্থ বুদ্ধিতে স্থূল। হাড়ে দুর্ভাগ্য যেন অত্যন্ত অলস হওয়া। হাতুড়ে বুদ্ধি অর্থ আনাড়ি চিকিৎসক। হাতের পাঁচ অর্থ শেষ সম্বল। হীরার ধার অর্থ অতি তীক্ষ্ণ বুদ্ধি। হোমরা চোমরা অর্থ গণ্যমান্য ব্যক্তি। হিতে বিপরীত অর্থ উল্টো ফল। হাড়হদ্দ অর্থ নাড়ি নক্ষত্র অর্থাৎ সব তথ্য। হাড় হাবাতে অর্থ হতভাগ্য। তো এই ছিল 375টি বাগধারা, যেগুলো মোটামুটি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ থাকে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। তো যদি টিউটোরিয়ালটি ভালো থাকে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ। বন্ধুরা, এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের এই বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে।